আবুজা জাতীয় মসজিদ। আবুজা জাতীয় মসজিদ বা নাইজেরিয়ান জাতীয় মসজিদ, নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত। এটি নাইজেরিয়ার জাতীয় মসজিদ। মসজিদটি 1984 সালে নির্মিত হয়। জামাতে নামাজের সময় ব্যতীত অমুসলিম জনগণের জন্য উন্মুক্ত। 2017 সালে প্রধান ইমাম শেখ মুসা মুহাম্মদের মৃত্যুর পর প্রধান ইমামের পদটি বিলুপ্ত হয়। 2017 সালের 9 অক্টোবর তার জায়গায় 4 জন সমমর্যাদা সম্পন্ন ইমাম নিয়োগ করা হয়। শেখ আহমেদ ওনিলিওরা, শেখ মোহাম্মদ কবির আদম, শেখ ইব্রাহিম আহমদ মাকারি এবং অধ্যাপক শেহু আহমেদ সাইদি গালাদানসি এই 4 জন মসজিদের ইমাম হন। মসজিদটি রাজধানী আবুজার জাতীয় চার্চের আরআরই স্বাধীনতা অ্যাভিনিউতে অবস্থিত। এতে একটি গ্রন্থাগার এবং একটি সম্মেলন কক্ষ রয়েছে। কমপ্লেক্সটিতে 500 জন ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি সম্মেলন কেন্দ্র, ইসলামিক কেন্দ্রের জন্য অফিস এবং ইমাম ও মুয়াজ্জিনদের আবাসিক সুবিধা রয়েছে। মসজিদটি নির্মাণকালে এর সাধারণ ঠিকাদার ছিল লোডিজিয়ানি নাইজেরিয়া লিমিটেড এবং পরিকল্পনার পরামর্শদাতা ছিল AIM কনসালটেন্ট লিমিটেড। ইসলাম আবুজায় একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উপস্থিতি রয়েছে। এই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা ধর্মগ্রহণ করা হয়েছে। গোয়ারি লোকেরা, যারা এলাকার আদিবাসী, আবুজায় ইসলাম প্রচার ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বছরের পর বছর ধরে ইসলামী শিক্ষা ও অনুশীলনগুলি প্রজন্মের মধ্য দিয়ে চলে এসেছে, যা শহরের ইসলামী পরিচয়ে অবদান রাখে। আবুজা আধুনিক এবং ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্য শৈলীর মিশ্রণে গর্বিত, যা শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে। নাইজেরিয়ান জাতীয় মসজিদ একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক। এর বিশাল গম্বুজ, মিনার এবং জটিল জ্যামিতিক নকশাসহ আশ্চর্য ইসলামিক স্থাপত্য প্রদর্শন করে। সুলতানের প্রাসাদ একটি স্থাপত্য রত্ন। স্থানীয় প্রভাবের সাথে মিশ্রিত ঐতিহ্যগত ইসলামিক স্থাপত্য উপাদানের উদাহরণ দেয়, একটি স্বতন্ত্র সাংস্কৃতিক প্রতীক তৈরি করে। ইসলামিক সংস্কৃতি আবুজার সামাজিক কাঠামোতে গভীরভাবে নিহিত রয়েছে। এই মসজিদটি এর রীতিনীতি, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। ইসলামিক উৎসব যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মহান উদ্দীপনার সাথে পালিত হয়। ইসলামিক সংস্কৃতি আবুজার সামাজিক কাঠামোতে গভীরভাবে নিহিত রয়েছে। এর রীতিনীতি, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। ইসলামিক উৎসব যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মহান উদ্দীপনার সাথে পালিত হয়।